হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগতম জাকির টপার চ্যানেলের নতুন একটি টিউটোরিয়াল টিপসে। তো আপনি বাসা থেকে কোথাও বের হয়েছে, আপনার ফোনে দেখলেন যে কোনো মোবাইল ডাটা নেই, তো আপনার আশেপাশে যে কোথাও থেকে আপনি রিচার্জ করে মোবাইল ডাটা কিনবেন সেই উপায় নেই, তো আপনি একটি অচেনা রাস্তায় যাচ্ছেন, আপনি রাস্তাটি চেনেন না, কিন্তু আপনার লোকেশনটা আপনি জানেন যে আমার এই জায়গায় যেতে হবে, তো আশেপাশে কাউকে পাচ্ছেন না যে আপনি এই জায়গাটার লোকেশন আপনি জিজ্ঞাসা করবেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? তো করণীয় হচ্ছে আপনার ফোনে যদি মোবাইল ডাটা বা এমবি না থাকে, আপনার ফোনে যদি মোবাইল ডাটা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ম্যাপটা ইউজ করতে পারবেন এবং আপনার লোকেশানে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ফিরে এলাম ইন্ট্রোর পর। তো আমরা আমাদের মোবাইলে চলে যাব, অবশ্যই আমরা নেট কানেকশনটা দিয়ে নেব। নেট কানেকশন দেওয়ার পর আমাদের মোবাইলের আমরা জিপিএসটি অন করব, তারপর আমরা চলে যাব আমাদের ম্যাপ যে অ্যাপসটা আছে ওইটাতে। সবার মোবাইলে অ্যাপস আছে, এটা বাই ডিফল্ট থাকে গুগলের। তো আপনারা স্যাটেলাইট অপশনও দেখে নিতে পারেন। তো স্যাটেলাইট অপশনে কীভাবে আপনারা সার্চ করে বিভিন্ন লোকেশন বের করবেন সেই সম্পর্কে আই বাটনে একটা আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা চলে যাচ্ছি ম্যাপে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ম্যাপটি আমার লোকেশনটি অন হচ্ছে, আমি স্যাটেলাইট ভিউতে দিয়ে দিলাম। এখন আমি চলে যাব, দেখতে পাচ্ছেন ওই যে কর্নারে একটা প্রোফাইল পিক দেওয়া আছে ওই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা আমার প্রোফাইল পিক দেওয়া আছে, ওইখানে আপনারা ট্যাপ করবেন। ওইখানে ট্যাপ করার পর একটি মেনু আসবে আপনার চ্যানেলের আইডি, তারপর দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপ, অফলাইন ম্যাপ নামে একটি অপশন, অফলাইন ম্যাপ নামের একটি অপশন পেয়েছেন। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট এরিয়া, এখানে ক্লিক করবেন। এখন আপনার এরিয়াটা আপনি সিলেক্ট করবেন, বুঝতেই পারছেন সমগ্র বাংলাদেশ কিন্তু হবে না, আপনার একটা ডিস্ট্রিক্ট অথবা একটা সাইট আপনি এখান থেকে ক্রমান্বয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। ধরেন ঢাকা একসাথে, মাইমিসিং অথবা এইভাবে একটা একটা সাইট আলাদা আলাদা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে আমি আপনাদের সুবিধার্থে মোবাইলটা রোটেট করে নিলাম। তো আমি একটা সাইট দেখাচ্ছি আপনাদের, আমি জুম করে নিচ্ছি আমি কোন সাইটটা ডাউনলোড দেবো। তো ধরেন আমি ঢাকা ডিস্ট্রিক্টটা এবং ময়মনসিংটা একসাথে ডাউনলোড দিয়ে নিচ্ছি। তো আমি এই দেখতে পাচ্ছেন এই সিলেকশনের ভিতরে আপনার যতটুকু এরিয়া আপনার ধরে আপনি সেই এতটুকু এরিয়া আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার জায়গাটি জুম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ওই কর্নারে ডাউনলোড অপশনটি, এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ডাউনলোড অপশনটি শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো আপনার লোডিং নেওয়া শেষ এবং ম্যাপটি ডাউনলোড নেওয়া শেষ, আমি স্কিপ করে দিলাম এই সময়টা। তো এখন আপনারা প্রুফ করার জন্য আপনার মোবাইল নেটওয়ার্কটা অফ করে নেবেন এবং জিপিএসটা অন থাকবে। সেই ক্ষেত্রে আপনি আপনার যে দেখতে পাচ্ছেন লোকেশনটা আপনি কিভাবে দেখবেন সেটা তো আপনি জানেন, সেটাতে আপনি ট্যাপ করবেন। তো আমি আবার লোকেশনটা বের করে নিলাম, আমি বর্তমানে যে জায়গায় আছি। তো আমি এখন আমি সার্চ দিয়ে দেখবো আমি যে লোকেশনে যেতে চাই। তো আমি একটা তো বন্ধুরা, আমি ওই জায়গার নামটি লিখে ফেলেছি এবং আমার লোকেশনটি দেখাচ্ছে আমি কিভাবে যাবো এবং কত কিলোমিটার। তো আপনারা গো স্টার্টে দিবেন। তো আপনার এভাবে আপনি কিভাবে যাবেন, আপনার লোকেশনের যে যাবেন এটার গতি কতটুক, আপনি বাইক অথবা হেঁটে যেতে চান সেই সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে আই বাটনে, অবশ্যই আপনারা দেখে আসবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে এরকম আরও ভিডিও সবসময় সবার আগে পেতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন রাখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম সহজে আমি কিভাবে বের করলাম এই ম্যাপ অপশনটি। ম্যাপস অপশনটি অনেক সহজ। তো বন্ধুরা, আপনারা অনেক সহজেই এই ম্যাপ অপশনটি বের করতে পারবেন। তো বন্ধুরা, যারা না বুঝবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে সাহায্য করব। এবং তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।